আপনি আচারে ধর্ম অপরে শিখাও, আপন ভালো তো জগৎ ভালো। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে এটিই হতে চলেছে মূল বাণী। 28শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, যাদের চন্দ্র রাশি ধনু এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। এই সপ্তাহেই কিন্তু 1লা তারিখে অর্থাৎ 1লা মার্চ আপনাদের জন্য আছে শিবরাত্রি। শিবরাত্রির মহান ব্রত পালন করুন। রাশি অনুযায়ী কী কী করণীয় কী কী করণীয় নয় মন্ত্রসহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিতে যেন ভুলবেন না। গ্রহগত গোচর ফল নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। এই সপ্তাহটিতে কেতু কিন্তু আপনাদের 12 নম্বর ঘর অর্থাৎ মোক্ষের ঘরে বসবাস করছে, আর আপনাদের রোগঋণ শত্রুভাবে আছে রাহু। আপনাদের লাভের ঘর মঙ্গল, বুধ, শুক্র, শনি মহাসংযোগ ঘটাচ্ছে ভাই বোন, এবং আপনাদের বুদ্ধির ঘরে আছে সূর্য ও বৃহস্পতি। মোটের উপর ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি এক প্রকার বেশ কাটতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার সপ্তাহ, এবং আপনারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সতেজতা এবং তরোতাজাই অনুভব করতে চলেছেন। শরীর মনের ফুল সাপোর্ট পাওয়ার কারণে যে কাজ করতে যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত হবে। এ সপ্তাহে আপনার মন মানসিকভাবে আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন। সপ্তাহের শুরু থেকেই অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে কিন্তু ইন ফিউচার আপনারা আর্থিক সংকট অনুভব করতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় বা কোনো জায়গা থেকে টাকা পয়সা ধার করা আপনাকে কিন্তু অতিরিক্ত চাপ দিতে পারে, তাই এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। বিজনেসম্যান চাকরিজীবী উভয়ের ক্ষেত্রেই বলবো, 6ই মার্চ বুধ গ্রহের রাশি পরিবর্তন ঘটছে, তার আগের সময়টা অর্থাৎ এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় ফলাফল আপনারা পেতে পারেন। বিশেষ করে এই শনির সাড়ে সতী কিন্তু আপনাদের এবার শেষ হতে এসেছে, শেষ চরণে চলছেন, 29শে এপ্রিল সমাপ্ত হবে, তাই শনি যেতে যেতে আপনাদেরকে কিছু শুভ পরিণামই দিয়ে যাবেন। তবে আপনাদের যেহেতু 6th হাউসে রাহু এবং 12th হাউসে কেতু, এর কারণে আপনাদেরকে বিশেষ করে বলা হচ্ছে যে পরিবারে কিন্তু কোনো প্রকারভাবে ঝগড়া ঝামেলা অশান্তি থেকে নিজেদেরকে বাঁচান। এ সপ্তাহে কিন্তু পরিবারে কোনো প্রকার সংঘর্ষ বা তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি এক প্রকার গ্যারেন্টিড হবেই হবে, তাই পরিবারের সদস্যদের সাথেও একই জিনিস ঘটবে, যার কারণে প্রভূত পরিমাণে সমস্যায় পড়তে পারেন, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, সব পরিবারের কোনো একজন সদস্যের স্বাস্থ্য ভঙ্গ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানসিক চাপও কিন্তু এর কারণে বাড়বে, এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা এর প্রভাব পাবেন, এবং এর প্রভাব পড়ার কারণে কর্মক্ষেত্রে নিজের 100% দিতে আপনারা অক্ষম হতে চলেছেন। নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে এই উদ্বেগ কিন্তু আপনাকে খুব একটি ভালো ফলাফল দেবে এমনটি কিন্তু নয়, তাই পরিবারের সদস্যদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দেবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব যদি থেকে থাকে ত্যাগ করুন। কেউ যদি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসে নিজে চুপ করে যান, সেই স্থানটি পরিত্যাগ করুন। এ সপ্তাহে কোনো রকমভাবেই অহেতুক ঝগড়া ঝামেলা অশান্তির আশ্রয় যেন নেবেন না, থানা পুলিশও কিন্তু হয়ে যেতে পারে অন্যথায়। আজ এ সপ্তাহে কিন্তু আপনাদের অর্থগতভাবে, চাকরির জীবন, শিক্ষার জীবন, স্বাস্থ্যগতভাবে, প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে অভূতপূর্ব সুখ সমৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। তবে শত্রু সংখ্যা বাড়তে চলেছে, পরিবারে আপনজনদের সঙ্গে অহেতুক তর্ক বিতর্কে আপনারা নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারেন, এই বিষয়ে অত্যধিক সাবধান থাকুন। সাপ্তাহিক পূর্বাভাস কিন্তু বলছে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব ফলাফল পাবেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য শুভ পরিণাম পরিলক্ষিত হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা অবশ্যই সক্ষম হতে পারেন, নতুন কোনো চাকরিও জুটে যেতে পারে। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যাবেলা 3 বারই গুরুগ্রহে গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতির বীজ মন্ত্র, কারণ তিনিই কিন্তু আপনাদের রাশির অধিপতি। গুরুগ্রহের বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যেটি হলো ওম গ্রাং গ্রিং গ্রং সা গুরাবে নামা, এটি 108 বার জপ করুন। আর ইন ডিটেলস ষষ্ঠ ঘরের রাহু এবং লগ্নস্থ কেতু আপনাদেরকে, সরি 12th হাউসের কেতু আপনাদেরকে কী ফলাফল দিতে পারে, যদি ইন ডিটেলস আপনারা জানতে চান, আপনাদের জন্য মান্থলি রাশিফল আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার সেখানে গিয়ে দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না।